আমার প্রিয় ছাত্র ছাত্রী এবং আমার প্রিয় দর্শক বিন্দু প্রত্যেককে শুভ সকাল জানিয়ে আজকের ক্লাসটি পুনরায় আরম্ভ করছি। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে হচ্ছে এই জৈব রসায়ন চ্যাপ্টার প্রায় শেষ ক্লাসের দিকে, যদি সম্ভব হয় এটাই আজকে আমাদের শেষ ক্লাস হবে। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো যে এই জৈব রসায়নে যত রকম কোশ্চেন হয় রায় মার্টিন বইয়ের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো সলভ করবো পরের ভিডিওতে। সম্ভবত এটা আজকে 15 নম্বর ভিডিও। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বিভিন্ন জৈব যৌগের, আমরা এর আগে আলোচনা করেছি বেশ কিছু জৈব যৌগের ব্যবহার, উৎস এবং তাদের রাসায়নিক ধর্মগুলো এবং ভৌত ধর্ম সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কয়েকটা পলিমার সম্পর্কে। তাহলে পলিমারটা কি? পলিমারটা হচ্ছে যে কম আণবিক ভর বিশিষ্ট অণুগুলোকে উচ্চ চাপ তাপমাত্রা এবং অনুঘটকের উপস্থিতিতে একসঙ্গে করে, যখন বহু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলোকে একসঙ্গে যুক্ত করে উচ্চ আণবিক গুরুত্বের অণু গঠন করে, এবং কম আণবিক ভরযুক্ত অণুটিকে কি বলবো, কম আণবিক ভরযুক্ত অণুটিকে বলবো আমরা মনোমার, এবং উচ্চ আণবিক গুরুত্বের অণুটিকে বলবো আমরা পলিমার। ঠিক আছে, তাহলে যেটা কম আণবিক ভর বিশিষ্ট অণু যেখান থেকে তৈরি করবো, বেশি ভর বিশিষ্ট অণু, বেশি ভর বিশিষ্ট যে আমরা অণুটা পাবো সেটাকে আমরা বলবো মনোমার, যেটা বেশি ভর বিশিষ্ট অণুটা পাবো সেটাকে আমরা বলবো পলিমার, আর যেই কম আণবিক ভর বিশিষ্ট অণুটা থেকে এই পলিমারটা তৈরি হবে সেটাকে আমরা বলবো মনোমার। ঠিক আছে, তাহলে আমরা এর সংজ্ঞাটা এরকম বলতে পারি যে উচ্চ চাপ ও তাপমাত্রায় অণুঘটকের উপস্থিতিতে কম আণবিক ভর বিশিষ্ট বহু সংখ্যক অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি উচ্চ আণবিক গুরুত্বের অণু যখন গঠন করে, তখন ওই কম আণবিক ভরযুক্ত অণুটিকে মনোমার এবং উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট অণুটিকে আমরা বলবো পলিমার। মনোমার থেকে পলিমারের গঠন কিভাবে হয় সেটা আমরা যে পদ্ধতিতে হয় সেই ক্রিয়াটাকে আমরা বলবো পলিমেরাইজেশন। ঠিক আছে, পলিমারাইজেশন বিক্রিয়া। ঠিক আছে, এবার আমরা কতগুলো পলিমারের আমরা নাম দেখব এবং তাদের পলিমারগুলোর সংকেত এবং সেটা কোন মনোমার দিয়ে তৈরি সেটা দেখব। তাহলে প্রথম যেটা আমরা দেখি পলিথিন। ঠিক আছে, আমরা যেটা বহুল প্রচলিত বা বহুল ব্যবহৃত সেটা কি? পলিথিন। তাহলে এই পলিথিনের সংকেত কেমন? CH2 বন্ড CH2 এরকম গেল, এখানে এন হলো। ঠিক আছে, এই পলিথিনটা মনোমারের নাম কি? এই পলিথিনের মনোমারের নাম হচ্ছে ইথিলিন, অর্থাৎ CH2 ডবল বন্ধন CH2 ইথিলিন, যেটাকে বলা হচ্ছে ইথিলিন। ঠিক আছে, এরপরে আমরা এর ধর্মটা আলোচনা করব। এটা অনেকটা নরম এবং মোমের মতো কঠিন এবং তড়িতের অন্তরক। তড়িতের অন্তরক মানে কি? তড়িৎ প্রবাহিত হতে পারবে না। তাহলে এইরকম পলিথিন তড়িতের, দেখো তড়িতের অন্তরক বলে কিন্তু পলিথিনের তৈরি, দেখো যেখানে ওয়ারিং এর কাজ করে। এমনি ধরো না তোমার বাড়িতে কিছু একটা তার ছিঁড়ে গেছে, সেটাকে যদি তুমি এমনি এখনো ইলেকট্রিক মিস্ত্রি আসেনি, তখন তুমি কি করো, সেটাকে তুমি স্যালোটেপ দাও, তাহলে স্যালোটেপটা কি দিয়ে তৈরি? পলিথিন। বা তুমি এমনি যে বাজার করে পলিথিন আছে সেই পলিথিন দিয়ে যদি তুমি বেঁধে দাও, তার বাইরে হাত দিলেও কিন্তু শক লাগবে না, অর্থাৎ ওই পলিথিনের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, ফলে সেটা অন্তরকে কাজ করে। ঠিক আছে, তড়িতের অন্তরক এটা। ঠিক আছে, এবার এর ব্যবহারটা আমরা ব্যবহার জানবো। প্রথম, এটা গৃহস্থালিতে জিনিসপত্র তৈরিতে ব্যবহার করা হয়, যেমন দেখো মগ, বালতি, তারপরে ছোট ছেলেদের খেলনা এসব তৈরিতে ব্যবহার করা হয়, এছাড়াও প্যাকিং দ্রব্য হিসেবে। ধরো এখন একটা যদি টোস্টের প্যাকেট, সেটাও একটা পলিথিন দিয়ে তৈরি। ঠিক আছে, তারপরে কুরকুরে, সেটাও সেখানেও পলিথিন রয়েছে। আর অন্তরক পথ হিসাবে ব্যবহার করা হয়, এই যে আমাদের তারগুলো রয়েছে সেই তারগুলো পলিথিন দিয়েই তৈরি। ঠিক আছে, বা এই স্যালোটেপটা পলিথিন দিয়ে তৈরি, তাহলে অনেক সময় ওয়্যারিংয়ের কাজে স্যালোটেপও কাজে লাগে, সেক্ষেত্রে সেটা কি? পলিথিন দিয়ে তৈরি, এখানে অন্তরক হিসেবে ব্যবহার করা হয়। এরপরে আমরা যেই এটার কথা আলোচনা করব সেটা হচ্ছে PVC, পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, এই পিভিসির
সংকেত হচ্ছে CH2 CH বন্ধন Cl, তাহলে এটা কি? এটা হলো PVC পলিভিন। এটা এটা ধর্ম কি রকম? এটা জল, তেল আর পেট্রোলের প্রতি ক্রিয়াহীন, মানে এরা জল তেল এদের সঙ্গে কোনো রকম বিক্রিয়া করবে না, বা পেট্রোলের সঙ্গে কোনো রকম বিক্রিয়া করবে না। আর এর মনোমারটার নাম কি? এর মনোমারটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এর মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। এই ভিনাইল ক্লোরাইড যেমন জল, তেল, পেট্রোলের প্রতিক্রিয়াহীন এগুলো। এবার এর ব্যবহারটা কি? এর ব্যবহার হচ্ছে পাইপ তৈরি করতে ব্যবহার করা হয়, অন্তরক পদার্থ হিসেবে, মানে যেটা একটু আগে বললাম যে তার এ তড়িৎ পরিবহন করে না, ফলে যেখানে তড়িৎ পরিবাহীগুলো ব্যবহার করি সেটাকে ঢাকার জন্য, যেমন বর্তমানে গ্রামে যে ইয়েটা দেওয়া হয়েছে কি বলে বিদ্যুৎ সরবরাহ, আর সেটাকে অনেক সময় মানে এখন বর্তমানে কভার করা, সেই কভারটা কি দিয়ে তৈরি? সেই কভারটাও পিভিসি দিয়ে তৈরি। কারণ কি? সেই কভারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, ফলে ওটাতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কম, ঝড়ে ছিঁড়ে গেলে বা আলাদা কিছুর জন্য। বা সেখান থেকে সবথেকে বড় কথা, এই কভার দেওয়ার জন্য কি, যে চুরি করে যে কারেন্টটা ব্যবহার করে, সেই চুরি করে কারেন্ট ব্যবহার করার পথটা বন্ধ হয়েছে। তাতে হয়েছে কি, অনেকটা সরকারের লাভ লাভ হয়েছে এবং জনসাধারণের অনেক লাভ হয়েছে। আগে হতো কি, যে যখন মিটার ছিল না, বেশ কিছু দিয়ে মানে যখন বিল পাঠিয়ে দিত মিটার রিডিং না করে, তখন কিন্তু গোটা গ্রামের কেউ একজন কোটেশন জমা দিয়ে যখন না লাইন নিল, আর কেউ করতো কি, হুকিং করে তা কারেন্ট নিয়ে চালালো, এবার পুরো ওই এলাকার যা বিল ওই লোকটার ঘাড়ে চাপতো, এরকম একটা ব্যাপার হতো। মানে একটা এস্টিমেট বিল মানে দিয়ে দিল, এরকম একটা ব্যাপার ছিল। তখন কিন্তু বিশাল পরিমাণে কিছু সাধারণ সৎ লোকেরও লস হয়েছে এবং সরকারেরও কিছু লস হতো। তার জন্য সেটাকে কী করা হয়েছে, পিভিসি বা ওই অন্তরক পথ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এছাড়াও অন্তরক হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয়, বর্ষাতি, বর্ষার বিভিন্ন যে জিনিসগুলো যেমন রেনকোট, তারপরে গামবোট, চপ্পল ইত্যাদি প্রস্তুত করতে ব্যবহার করা হয়। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে টেট্রা, তারপরে হচ্ছে পলি টেট্রা ফ্লুরো ইথিলিন, যেটা যেটা সংকেত হচ্ছে PTFE। এখান থেকে একটা শর্ট কোশ্চেন আছে, PTFE ফুল ফর্ম কি? ফুল ফর্মটা হবে পলি টেট্রা ফ্লুরো ইথিলিন, বা যাকে সংক্ষেপে বলা হয় টেফলন। তাহলে পলিমারটার নাম কি? টেফলন, টেফলন। তাহলে টেফলনের পলি টেট্রা ফ্লুরো ইথিলিন, এর সংকেতটা কি? CF2 বন্ধন CF2, এখানে কত? N। এবার এর মনোমারের নাম হচ্ছে টেট্রা ফ্লুরো ইথিলিন। মনোমারের নাম কি? টেট্রা ফ্লুরো ইথিলিন CF2 বন্ধন CF2, এখানে কি? N। ধর্ম কি? তড়িতের অন্তরক, তড়িৎ প্রবাহিত হতে পারে না, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এ কারোর সঙ্গে বিক্রিয়াও করে না। এর কাজ কি? এটা হচ্ছে রান্নার কাজে নন স্টিক ফ্রাইং প্যান, মানে এই ফ্রাইং প্যান বলতে, এই ব্যাপারটা আমিও কিছুদিন আগে জানতাম না। ফ্রাইং প্যান হচ্ছে যে বিভিন্ন কিছু ভাজার জন্য যে পাত্র, ধরো তুমি একটা অমলেট করবে, তার জন্য যে পাত্র সেটা ফ্রাইং প্যান। এই ফ্রাইং প্যানটাও টেট্রাফ্লুরো ইথিলিন দ্বারা তৈরি, ঠিক আছে। এই রান্নার বাসনপত্র রান্নার কাজে যে নন স্টিক ফ্রাইং প্যানটা ব্যবহার করা হয়, এটা তৈরি করতে ব্যবহার করা হয়। এছাড়াও রাসায়নিক শিল্পেও এই টেফলন ব্যবহার করা হয়, ঠিক আছে। এই হচ্ছে বিভিন্ন পলিমার এবং তাদের ব্যবহার। এবার পলিমারকেও কতগুলো ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার, যেগুলোকে বলা হয় বায়োডিগ্রেডেবল পলিমার, আর নন বায়োডিগ্রেডেবল পলিমার। জৈব ভঙ্গুর পলিমার মানে কি, যে সমস্ত পলিমার আমাদের বিয়োজক ব্যাকটেরিয়া, ছত্রাক এদের দ্বারা ভেঙে যাবে এবং মাটির সঙ্গে মিশে যাবে, ঠিক আছে, প্রকৃতিতে মিশে যাবে, সে সমস্ত পলিমারকে আমরা বলবো জৈব ভঙ্গুর পলিমার। এই সমস্ত জৈব ভঙ্গুর পলিমার যেমন কাঠ, খড়, কাগজ, তুলো, সেলুলোজ। এবার এখান থেকে কোশ্চেন আসে, যেটা সেটা হচ্ছে যে কয়েকটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। তাহলে আমরা প্রোটিন, সেলুলোজ, ঠিক আছে,
খড় কাগজ এছাড়াও তোমরা যখন জীবন বিজ্ঞান পড়বে তখন কিন্তু পলিমার জৈব পলিমারের অনেক নাম পড়বে, ঠিক আছে, সেক্ষেত্রে ওইগুলো জৈব পলিমার। তাহলে জৈব পলিমার মধ্যে কাঠ, খড়, কাগজ, তুলো, এগুলোর মধ্যে থাকা সেলুলোজ হলো জৈব ভঙ্গুর পলিমার। তাহলে সেলুলোজটা কি? জৈব ভঙ্গুর পলিমার। এছাড়াও প্রোটিন, স্টার্চ এই জাতীয় পলিমার, এগুলো হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার। মানে এগুলো যদি পড়ে থাকে, তুমি দেখো এই খড়, কাগজ, তুলা, এগুলো অনেকদিন যদি পড়ে থাকে এমনি মাটিতে এবং ঝড় জলে পড়ে থাকে বা এমনি বায়ুর উপস্থিতি থাকে, তাহলে কিছুদিন পর সেটা মাটিতে মিশে যায়। যদি খড় পড়ে থাকে তাহলে দেখবে একটা জায়গায় যদি অনেকদিন ধরে খড় পড়ে থাকে তার উপরে দেখবে ব্যাঙের ছাতা জন্মে গেছে, সাদা সাদা, সেটা বর্তমানে হয়তো চাষও করছে, তো সেটা জন্মাচ্ছে কেন? ব্যাকটেরিয়া, এটা হচ্ছে এক ধরনের ছত্রাক। তাহলে সেই ছত্রাক জন্মানোর পর সেটা বিশ্লিষ্ট হয়। তোমরা যদি খড়ের গাদা দেখে থাকো, সেখানে যদি ঢাকা না থাকে গাদাটা, তাহলে দেখবে জল টল পড়ে সেই জায়গাটা পচে গেছে এবং পচে যাওয়ার পর ওটা আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে যায়। সেক্ষেত্রে ওগুলো কেন মেশে? কারণ যে ওগুলো সেলুলোজ বা জৈব ভঙ্গুর পলিমার দ্বারাই তৈরি, ঠিক আছে। এবার আমাদের কিছু কিছু আমাদের প্রয়োজনে কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমার ব্যবহার করি। বর্তমানে জৈব ভঙ্গুর কৃত্রিম পলিমার যেগুলো, এগুলো সাধারণত কী হয়? কো পলিমার। মানে এগুলো কি? কো পলিমার, মানে এগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে ভেঙে যায়। এর মধ্যে হচ্ছে পলিহাইড্রক্সি বিউটাবেট বিটা হাইড্রক্সি ভ্যালোরেট, এটা হচ্ছে এক ধরনের জৈব কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমার, ঠিক আছে। এছাড়াও 2,6 লাইলন, এগুলো হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার। আর পলিগ্লাইকোলিক অ্যাসিড পলিল্যাকটিক অ্যাসিড, এগুলো জৈব ভঙ্গুর পলিমার। পলিগ্লাইকোলিক অ্যাসিড পলিল্যাকটিক অ্যাসিড, এগুলো জৈব ভঙ্গুর পলিমার। এবার এই তো গেল জৈব ভঙ্গুর পলিমার। এগুলো কিন্তু পরিবেশের ক্ষেত্রে খুব একটা ক্ষতিকর না, এগুলো পরিবেশের সঙ্গে মিশে যায় ফলে খুব ক্ষতিকর না। কিন্তু কিছু কিছু পলিমার আছে যেগুলো বায়ু দ্বারা সহজ, মানে আমাদের সহজে পরিবেশের সঙ্গে মিশবে না বা ভাঙবে না, সেগুলোকে যদি আমরা ফেলে দিই হাজার হাজার বছরও সেটা অভঙ্গুর অবস্থায় থেকে যাবে, ফলে কি হয়? আমাদের চাষের পক্ষে এটা ক্ষতি হয়ে যায়। বেশিরভাগ কৃত্রিম পলিমার জৈব অবিশ্লিষ্ট পলিমার, মানে সহজে জীব দ্বারা ভাঙে না, ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা ভাঙে না, ঠিক আছে। এদের মধ্যে পলিথিন দিয়ে তৈরি ক্যারি ব্যাগ, মানে যেটা আমরা সচরাচর বাজার করার সময়ে আমরা গেলাম বাজারে কিছু নিয়ে গেলাম না, ব্যাগ ট্যাগ, ঠিক আছে, এও করলাম কি বাজার যা হলো আমরা সবজি দোকানদার কাছে একটু ক্যারি ব্যাগ দেখতো, ক্যারি ব্যাগ নিয়ে চলে এলাম, কিন্তু এটা মারাত্মক ক্ষতিকর। সম্ভব হলে আমাদের উচিত কি একটা ব্যাগ নিয়ে যাওয়া, যতটা সম্ভব ক্যারি ব্যাগ কম নেওয়া, কারণ কি আমরা যতটা ক্যারি ব্যাগ নিয়ে আসবো সেই ক্যারি ব্যাগটা আর ব্যবহার করি না, আমরা ফেলে দিই, ফলে ক্যারি ব্যাগ আমরা যত কিনবো তত আমাকে সবজিওয়ালা তত বেশি ক্যারি ব্যাগ কিনবে, তত বেশি ক্যারি ব্যাগ উৎপন্ন করতে হবে, আর ওই ক্যারি ব্যাগ সহজে সহজে মিশবে না, ভাঙবেও না, ফলে ওই পরিবার ওই পলিমার ওই পলিথিনটা কী করবে? আমাদের পরিবেশের ক্ষতি করবে। কীরকম ক্ষতি? যদি আমরা কোথাও ফেলে দিলাম, সেখানে মাটির তলে ফেলে দিলাম, সেখানে মাটির তলে ও ভাঙবে না, ফলে সেখানে জল চলাচল করতে পারবে না, বায়ু চলাচল করতে পারবে না, ফলে সেখানে ফসলও ভালো হবে না। এছাড়াও এটা তো গ্রামের ব্যাপার বললাম যে মাটিকে ফেলে দিলাম বা পুড়ে দিলাম, এটাকে যদি আমরা ভাবি পুড়িয়েও দিই, তাহলে পুড়ালে যে গন্ধ, পুড়ালেও যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং যে বিষাক্ত গ্যাসগুলো নির্গত হয় সেটাও পরিবেশের পক্ষে খুব ক্ষতিকর। এগুলো গ্রামের ব্যাপার বলছি, পুড়িয়ে দেয়। শহরে কি হয়? শহরের লোক বাজার করে নিয়ে এলো, তারপরে সেটাকে সুন্দর করে নর্দমায় ফেলে দিল। এবার নর্দমায় যখন ফেলে দেয় সেটা করে কি, জল প্রবাহটাকে বাধা দেয়। জল প্রবাহ বাধা হতে হতে এমন একটা ব্যাপারের সৃষ্টি হয় যে এত বেশি পলিথিন জমে যায় যে সেই জলটা আর পাস করতে পারে না, ফলে কি একটু যদি বৃষ্টি হয় তাহলেই সেখানে জল জমে যায় রাস্তায় এবং ওই এই নর্দমা সমস্ত নোংরাগুলো রাস্তায় চলে আসে, যেটা কলকাতার ক্ষেত্রে খুবই বেশি হয় যে একটু বৃষ্টি হলেই জলে ডুবে গেল। তার কারণ কি, ওই যত নালাগুলো রয়েছে নালাগুলো প্লাস্টিক দ্বারা বন্ধ হয়ে গেছে, জলটা বেরোতে পারছে না। নাহলে কলকাতা শহরটা হচ্ছে একটা নদীর তীরে শহর, যত জল আছে সেটা নালা দিয়ে বেরিয়ে গিয়ে নদীতে পড়া উচিত ছিল, কিন্তু কি নালা দিয়েও বেরোতে পারছে না, কারণ হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে কি হয় ওখানে প্লাস্টিক আটকে থাকে। শুধু কলকাতা বলা ভুল হবে, প্রায় শহরগুলোতে এই অবস্থা। এবং ওই যখন জলটা আটকে যায় তখন নর্দমার যত রকমের নোংরাগুলো আছে সেই নোংরাগুলো ওই রাস্তায় আসে, ফলে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায়। এবার এর প্রতিকার কি? যত সম্ভব আমাদের ওই জৈব অভঙ্গুর পলিমারগুলো ব্যবহার কমাতে হবে। আমাদের কৃষিজাত
পলিমারগুলো ব্যবহার করতে হবে বেশি করে, যেমন কাঠের ব্যাগ ব্যবহার করতে হবে, ঠিক আছে, যতটা সম্ভব জৈব জিনিস ব্যবহার করার চেষ্টা করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। এই গেল, এবার আমরা পড়ব ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিডের ধর্ম এবং ব্যবহার। প্রথম আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। ইথাইল অ্যালকোহলের প্রথমে আমরা পড়ব ধর্মটা। এটা অ্যালকোহল, একটা তীব্র একটা গন্ধ রয়েছে, ঠিক আছে, অ্যালকোহলের। এটা সাধারণত জলের সঙ্গে যে কোনো অনুপাতে মিশে যায়, ঠিক আছে। এই কারণে অ্যালকোহল জলের অণুর সাথে এক বন্ধন হাইড্রোজেন, জলের সঙ্গে মেশার কারণ কি, জলের অণুর সঙ্গে এক বন্ধন, এক ধরনের হাইড্রোজেন বন্ধন গঠন করে, ঠিক আছে। এবার আমরা পড়ব এই ইথাইল অ্যালকোহলের রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম পড়তে গিয়ে প্রথমে যেটা পড়ব, আমরা যদি ইথাইল অ্যালকোহল CH3, ইথাইল অ্যালকোহল CH3 CH2OH, যেটাকে আমরা ইউপ্যাক নামে পড়েছি কি, ইথানল, ঠিক আছে। এই ইথানল বা ইথাইল অ্যালকোহল, দুই অণু ইথাইল অ্যালকোহল কী করে, দুই অণু সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ইথক্সাইড 2 CH3 CH2ONA, সোডিয়াম ইথক্সাইড তৈরি করে এবং কী তৈরি করে, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস তৈরি করে, ঠিক আছে। এবার ইথাইল অ্যালকোহল এবার এখানে কি উৎপন্ন করছে, সোডিয়াম ইথক্সাইড, ঠিক আছে, সোডিয়াম ইথক্সাইড তৈরি করবে। এই বিক্রিয়াকে আমরা ইথাইল অ্যালকোহলের আম্লিক ধর্মের হিসাবে আমরা ধরে নিতে পারবো, ঠিক আছে। এই বিক্রিয়ার সাথে আমরা বলতে পারি যে ইথাইল অ্যালকোহলের মধ্যে আম্লিক ধর্ম বর্তমান আছে। এছাড়াও ইথাইল অ্যালকোহলের নিরোধন, মানে ইথাইল অ্যালকোহলকে, ইথাইল অ্যালকোহলে যদি আমরা অতিরিক্ত গাঢ় H2SO4 এর উপস্থিতি 170 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে এক অণু জল ইথাইল অ্যালকোহল থেকে বেরিয়ে যাবে, দিয়ে কী হবে, ইথিলিন তৈরি করবে। এবার দেখো এই বিক্রিয়াটাও পরীক্ষায় বিভিন্ন ধরনের কোশ্চেন হিসাবে আসে, যে ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া কী উৎপন্ন হয়, সোডিয়াম ইথক্সাইড, ঠিক আছে। এই বিক্রিয়া কী প্রমাণ করে, এই বিক্রিয়া ইথাইল অ্যালকোহলের আম্লিক ধর্মের প্রমাণ করে। এবার এটাও পড়ে যে CH3 CH2OH দিয়ে করবে কি, এখানে দিয়ে দিল গাঢ় H2SO4। আমরা যদি H2SO4 এবং 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই, তাহলে কী উৎপন্ন হবে, CH2 ডবল বন্ধন, CH2 এবং তার সঙ্গে কী হয়, জল উৎপন্ন হয়। এখানে কী হয় দেখো, এটা বিক্রিয়া তো লিখে দিলাম, কী করে বুঝতে সুবিধা হয় দেখো, CH3 CH2, এখানে একটা OH ঝুলছে, এখানে যদি আমি একটা CH2 দিয়ে এই ঝুলিয়ে দিই, এবার কি, এই H2SO4 হচ্ছে তীব্র জলাকর্ষী, এবং এর যখন এই 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে দিয়ে একে চালনা করবো, তখন এই H2SO4 করবে কি, এক অণু জলকে টেনে নেবে। এক অণু জল টেনে নেওয়া মানে কি, এখানে একটা বন্ধন কমলো, এখানে একটা বন্ধন কমলো, মানে CH2 হলো, এখানে CH2, দেখো এই কার্বনের তিনটা হাত ফিলাপ, একটা হাত ফাঁকা, এরও একটা হাত ফাঁকা, এখানে একটা হাত যুক্ত হয়ে গেলো, দিয়ে কী তৈরি করলো, ইথিলিন অণু তৈরি করলো, এবং তার সঙ্গে কি হাইড্রোজেন গ্যাসটা তৈরি করলো। যাই হোক, এইভাবে আমরা কিন্তু ইথিলিন অণুটাকে তৈরি কর, এইভাবে আমরা ইথাইল অ্যালকোহল নিয়ে দিলাম। এখানে কীরকম কোশ্চেন আছে, এটুকু দিয়ে দিবে, এটা এ, এটুকু দিয়ে দিল, তাহলে এখানে বি, তাহলে এই বিটা কী হবে, তাহলে মনে রাখতে হবে বিটা হচ্ছে ইথিলিন, ঠিক আছে। এবং এর সংকেতটা লিখলেই নাম্বার এক পাওয়া যাবে। এখান থেকে একটা কোশ্চেন আছে যে এটুকু দিয়ে দিল, এটুকু দেওয়া থাকবে, এটুকুই দেওয়া থাকবে তোমার পরীক্ষায়, এটা কী হবে, এটার নাম দিয়ে দিল যে এটা H2O দিল না, নাম দিল A+H2O দিয়ে দিল, A+B দিয়ে দিতে পারে, তাহলে তোমাকে বি এর জায়গায় H2O দিতে হবে, এ এর জায়গায় CH2 ডবল বন্ধন CH2
এরকম লিখতে হবে বা ইথিলিনটা লিখতে হবে, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন আছে, এটা করালাম কারণ হচ্ছে এটা একটু বুঝতে সুবিধা হবে যে কীভাবে এক অণু জল বেরিয়ে গেল, তাহলে এখানে একটা বন্ধন ফাঁকা হলো, এটা একটা বন্ধন ফাঁকা হলো, তাহলে যে বন্ধনটা ফাঁকা হলো তারা কার্বন কার্বনের মধ্যে বন্ধনটা লেগে গেল, আর এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, আর জলটা তার সঙ্গে বেরিয়ে গেল, ঠিক আছে? এটাই হচ্ছে ইথাইল অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া, ঠিক আছে? এই বিক্রিয়াকে অন্তর আণবিক নিরোধনও বলা হয়। এই বিক্রিয়ায় গাঢ় স্টোসিফর একটি জলাকর্ষী ধর্ম হিসেবে কাজ করে। তাহলে একটু আগে বলছিলাম যে গাঢ় স্টোসিফর তীব্র জলাকর্ষী, জলটাকে টেনে নেয়। এটা একটা খুবই ভালো প্রমাণ যে কতটা এই জলাকর্ষী। দেখো এই স্টোসিফর নিয়ে না যারা কেমিস্ট্রি পড়েছে বা কেমিস্ট্রি ল্যাবে কোনোদিন গেছো, কোনো গেলে দেখবে যখন বড় হবে তোমরা, যে এখন বা তোমরা যদি দেখো থাকো অনেকে দেখবে হয়তো স্কুলে করাই, যে যেখানে স্টোসিফর ব্যবহার করা হচ্ছে যেই ল্যাব যে জায়গাটায়, সেখানে আমরা খুবই লঘু স্টোসিফর ব্যবহার করি, অথচ যে ডেস্কটার উপরে বা যে টেবিলটার উপরে আমরা স্টোসিফরটা ব্যবহার করি সেই টেবিলটার উপরে ওই স্টোসিফর পড়ে দেখা গেছে সেটা কালো হয়ে গেছে। কারণ কি, এই হচ্ছে তীব্র জলাকর্ষী, জলটাকে টেনে শুধুমাত্র কার্বন ফেলা থাকে। শুধু তাই না, আমরা যদি স্টোসিফর একটু যদি চিনির কাছে রেখে দিই তাহলে দেখবো চিনি জলটাকে পুরোটা টেনে নেবে এবং চিনি পুরো কালো হয়ে পড়ে থাকবে। একটু যদি স্টোসিফর দিয়ে দিই পুরো জলের অনুটাকে টেনে ও বাষ্পে পরিণত করে দেবে আর শুধুমাত্র কার্বন পড়ে থাকবে, একদম কালো কুচকুচে কালো পড়ে থাকবে কয়লার মতো, ঠিক আছে? তাহলে এতটাই জলাকর্ষী, ঠিক আছে? এটাকে বলা হয় ইথাইল অ্যালকোহলের অন্তরাণবিক নিরোধন। এবার আমরা দেখব ইথাইল অ্যালকোহল ব্যবহার কোথায় কী হিসাবে করি। প্রথম কথা হচ্ছে যেটা বলার হচ্ছে আমাদের ক্লোরোফর্ম, আয়োডোফর্ম, ইথার, অ্যাসিটালডিহাইড ইত্যাদি জৈব যৌগ তৈরি করতে, অ্যাসিটালডিহাইড, ইথার আর ক্লোরোফর্ম, আয়োডোফর্ম এইগুলো তৈরি করতে ব্যবহার করা হয়। নানা রকমের পানীয় মদ্য প্রস্তুত করতে ব্যবহার করা হয়। পানীয় মদ্য মানে কি, দেখো হয়তো কে খায় কে না খায় সেটা পরের ব্যাপার। তো এই যে কিছুদিন আগে লকডাউনের আগে আমাদের মদের দোকানগুলো খুলে দেওয়া হয়েছিল, তার কারণটা কি, তার কারণ হচ্ছে এই ইথাইল অ্যালকোহল, এই ওই মদে মদটা হচ্ছে অ্যাকচুয়ালি ইথাইল অ্যালকোহল, ঠিক আছে? সেটা যদি পিওর ইথাইল অ্যালকোহল হয় তাহলে খুব পান করা যায়, এবং স্বল্প পরিমাণে যদি পান করে তাহলে নেশা যদি একদম, তাহলে স্বল্প পরিমাণে পান করলে সেরকম ক্ষতি না, কিন্তু অতিরিক্ত পান করলে নেশা আসে, এবং আমাদের যদি পানের একটা অভ্যাস তৈরি হয়ে যায়, যদি একদম রেগুলারলি পান করতে থাকি তাহলে এমন একটা সিচুয়েশন সৃষ্টি হয় আমাদের যে স্নায়ুগুলো আছে বিভিন্ন স্নায়বিক রোগ দেখা দিতে পারে। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে এই ইথাইল অ্যালকোহলের কেন দোকানটা খোলা হয়েছিল, কারণ হচ্ছে আমাদের যতগুলো পণ্য বিক্রি করা হয় বা যতগুলো খাবার দ্রব্য বিক্রি করা হয় তার মধ্যে সব থেকে কেন্দ্র সরকারই বলো আর রাজ্য সরকারই বলো সব থেকে ম্যাক্সিমাম পরিমাণ ট্যাক্স পাই এই ইথাইল অ্যালকোহলের উপরে। ইথাইল অ্যালকোহলে যতটা উৎপাদন ব্যয় তার থেকে অনেক বেশি পরিমাণ দাম বাজারে কিনতে গেলে, কারণ কি, এর উপরে সরকার ট্যাক্স পায়। ফলে যারা খায় তারা কিনে নিজেরা খেলো, নিজের ক্ষতি হলো বা ভালো হলো বা নিজের সংসারে শান্তি হলো অশান্তি হলো সেটা পরের ব্যাপার, কিন্তু কি এখান থেকে সরকারের একটা বিশাল বড় অঙ্কের পয়সা আসে, যার ফলে বাধ্য হয়েছিল অর্থনৈতিক দিকটাকে চাঙ্গা করার কথা বলো বা যে কথা ভেবে হোক কেন্দ্র সরকার বা রাজ্য সরকার দুজনে মিলেই চালু করেছিল এটাকে, এই দোকানটা খোলার জন্য। তো যাই হোক, সেটা তাদের ব্যবহার বিতর্কে না যাওয়াই ভালো, সেটা সরকাররা আমাদের থেকে অনেক ভালো কিছু বোঝে। তো যাই হোক, সেটা আমরা কি পানীয় হিসেবে ব্যবহার করে, অনেকেই এটাকে সাধারণভাবে যেটাকে মদ বলি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইথাইল অ্যালকোহল। মিথিলেটেড স্পিরিট বিভিন্ন রং এবং সুগন্ধি, কৃত্রিম রবার, রেয়ন প্রস্তুত করতে ব্যবহার করা হয়। এই যে মিথিলেটেড স্পিরিট বললাম, এই দেখো মিথিলেটেড স্পিরিট ইথাইল অ্যালকোহল থাকে, কিন্তু তাতে থাকে কিন্তু কেন সেটা দাম মনের থেকে অনেক কম, কারণ হচ্ছে মিথিলেটেড স্পিরিটটা বিভিন্ন শিল্প ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার ওই শিল্পক্ষেত্রে মিথিলেটেড স্পিরিটটা যাতে আমি ব্যবহার করছি, এবার ওটাতে যদি শুধুমাত্র ইথাইল অ্যালকোহল থাকে তাহলে তো যে লেবারটা কাজ করছে সেই তো খেয়ে নিতে পারে। তার জন্য কী করা হয়, মিথিলেটেড স্পিরিটে অন্য কিছু পদার্থ মিশিয়ে সেটাকে বিষাক্ত করা হয় যাতে সেটা না খেতে পারে, এবং এতে উল্টোটা হয়, এতে সরকার কিছু ভর্তুকি দেয়, মানে সরকার ওখানে ট্যাক্স নেয় না, সরকার ট্যাক্স ওখানে ছাড় দেয়, ফলে ওটার দাম কম হয়। এবার দেখো সরকার, আমরা বলি যে আমরা সরকারের কিছুই গ্রহণ করি না, কিন্তু অনেক আমরা সরকারের ম্যাক্সিমাম জিনিস সরকারের ব্যবহার করছি। কেমন, দেখো আমরা যে কেরোসিনটা তেলটা ব্যবহার করি, কেরোসিন তেলে কিন্তু অ্যাকচুয়াল যে কালার সেটা কিন্তু নীল না, কিন্তু তার সঙ্গে কিছু পদার্থ মিশিয়ে কেরোসিন তেলের রংটাকে নীল করা হচ্ছে। অরিজিনাল কেরোসিন কালারের, কেরোসিন তেলের কালার হচ্ছে বর্ণহীন, কোনো বর্ণ নেই জলের মতো, কিন্তু এটা কালার হয়েছে কেন, কারণ হচ্ছে সেখানে নীল রংটাকে মেশানো হয়েছে। কারণ কি, এটা সরকার যে প্রোভাইড করছে তেলটা সেটা যাতে কালোবাজারে না হয়, বাইরে যাতে বিক্রি না হয়, তার জন্য
সরকার এই তেলটা বর্তমান তেলের দাম সম্ভবত 40 বা 30, এ তেলের দাম, কেরোসিন তেলের দাম, কিন্তু সরকার তা সেখানে কিছু ভর্তুকি দেয়, ফলে কম দামে গরিব লোকেরা তেলটা পায়। তেলটা আবার কী কাজে ব্যবহার করা হয়, অনেক সময় জমি চাষ করার বিভিন্ন মোটর, জল তোলার মোটর, মোটর চালাতেও কাজে লাগে, ঠিক আছে, কেরোসিন তেল। এছাড়াও যে সমস্ত এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছায়নি বা সবার বাড়িতে যদি ইনভার্টার নেই, প্রদীপ জ্বালাতেও কেরোসিন তেলটা ব্যবহার করে, ঠিক আছে। যাই হোক, ওটা প্রাসঙ্গিক ক্রমে এলো। তাহলে সুগন্ধি তৈরি করতেও ব্যবহার করা হয়, এই যে বলে না অ্যালকোহলটা, বিভিন্ন যে আমাদের বডি স্প্রেগুলো আমরা ব্যবহার করি সেখানেও কি থাকে, অ্যালকোহল থাকে। গালা বা রজন ইত্যাদি দ্রাবক রূপে, গালা বা রজন ইত্যাদি ইত্যাদি দ্রাবক রূপে, গালা বা রজন হচ্ছে উদ্ভিজ্জ একটা পদার্থ, ঠিক আছে। গালা একটা গাছের আঠা, ঠিক আছে, রজন হচ্ছে একটা গাছের আঠা, ঠিক আছে। এই গালা বা রজনের, রজনকে, রজনের কী হিসেবে ব্যবহার করা হয়, এই গালা বা রজনের দ্রাবক রূপে এটাকে ব্যবহার করা হয় আর কি। 5 নম্বর বলছে, পেট্রোলের সঙ্গে মিশিয়ে মোটর গাড়ির জ্বালানি রূপে এবং নানান প্রয়োজনে ইথাইল অ্যালকোহল ব্যবহার হয়। অনেক সময় পেট্রোলের সঙ্গে মিশিয়েও, কিছুদিন আমি বেশ কিছুদিন আগে পড়েছিলাম, এই এই অ্যালকোহলকেও জ্বালানি হিসেবে ব্যবহার করার একটা বিকল্প পদ্ধতি বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে এই পেট্রোলের সঙ্গে মিশিয়ে জ্বালানি রূপে ব্যবহার করার প্রয়োজনে এটাকে অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। এবার আমরা পড়ব যে অ্যাসিটিক অ্যাসিডের ধর্ম। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের প্রথম আমরা সংকেতটা জানব, ইথাইল অ্যালকোহলের সংকেত কি হলো, CH3CH2OH, ঠিক আছে। এবার আমরা অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা কি, তাহলে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH, ঠিক আছে। এটার গন্ধ, এটা তীব্র গন্ধযুক্ত বর্ণহীন তরল, এর কোনো বর্ণ নেই। এটা জল, অ্যালকোহল এবং ইথারের সঙ্গে যে কোনো অনুপাতে মিশে যাবে। এবার এটা অ্যাসিটিক অ্যাসিডটা CH3COOH, এটার আমরা রাসায়নিক ধর্ম দেখব। এটাকে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া ঘটাই, তাহলে কি উৎপন্ন হবে, সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হবে, CH3COOH প্লাস, তার সঙ্গে কি উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে। তারপরে যেটা কোশ্চেন আসছে সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে এই, তাহলে এখানে কি উৎপন্ন হলো, সোডিয়াম ইথানয়েড উৎপন্ন করে এবং জল উৎপন্ন করে, ঠিক আছে। এই বিক্রিয়াটাও মাঝে মাঝে, এই বিক্রিয়াগুলো তোমরা প্র্যাকটিস করবে। তাহলে কী হলো, দেখো এখানে কী করে বিক্রিয়াটা ঘটে, দেখো CH3COOH, এখানে সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে যখন বিক্রিয়া হয় তখন কী হয়, দেখো এটাকে যদি ভেঙে লিখি CH3COOH, এখানে OH, ঠিক আছে। এটাকে যদি আমরা COOH গ্রুপটাকে যদি আমরা ভেঙে লেখার চেষ্টা করি, আমি প্রথমে বলেছিলাম যে COOH এই কার্যকরী মূলকটাকে যদি তোমরা ভেঙে লিখতে পারবে, নাহলে না লেখলে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে OHটা, তাহলে ওটা এবার কী হয়, এটার সঙ্গে যখন সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া করবে তীব্র ক্ষার, তখন কী হবে, এই OHটা আর এই OHএর সঙ্গে এখানকার এইচটা বেরিয়ে যাবে, ঠিক আছে, যে H2 তৈরি করলো, আর এই NAটা এখানে লেগে গেল। তাহলে কী হলো, দেখো CH3COOH, এই এইচটা বেরিয়ে গেল, আর তার সঙ্গে কী হলো, NA হয়ে গেল, আর এখানে জলটা বেরিয়ে গেল, ঠিক আছে। এই হলো সোডিয়াম অ্যাসিটেট তৈরি করে বা সোডিয়াম ইথানয়েড এটাকে বলা হয়, ঠিক আছে। এইভাবে আমরা কার সঙ্গে বিক্রিয়া দেখলাম, সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়াটা দেখলাম। এবার আমরা করব সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া। সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে একই রকম CH3COOH, এবার সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কি একই রকম সোডিয়াম অ্যাসিডেট তৈরি করে CH3COOH, এবং তার সঙ্গে জল উৎপন্ন করে এবং কি উৎপন্ন করে, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এই বিক্রিয়াগুলো একটু প্র্যাকটিস করে মনে রাখা দরকার আছে। এবার ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া, এটা অ্যাসিটিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহল পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে ইথানয়েড তৈরি করে, ঠিক আছে। এটা আবার কেমন, দেখো
এটা এইচ, সে সঙ্গে সি টু এইচ ফাইভ ও এইচ। এবার এই দুটোকে যদি এইচ টু এস ফোরের উপস্থিতিতে আমরা বিক্রিয়া ঘটাই তাহলে কি ইথাইল সি এইচ থ্রি সি ডবল ও সি টু এইচ ফাইভ, ইথাইল ইথানয়েড উৎপন্ন হবে এবং তার সঙ্গে কী উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে। ঠিক আছে, ইথাইল ইথানয়েড এবং জল উৎপন্ন করবে। ইথানয়িক অ্যাসিড এর ব্যবহার, তারপর আমরা যেটা করব ইথানয়িক অ্যাসিডের আমরা ব্যবহারগুলো দেখব বা ইথানয়িক অ্যাসিড যেটা সেটাই হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিডের ব্যবহারটা দেখব। এটা বিভিন্ন ধরনের রঞ্জক, সুগন্ধি এবং রেওয়ান্স প্রস্তুতে ব্যবহার করা হয়। ম্যাঙ্গানিজ অ্যাসিডেট এর রং শিল্পে ব্যবহার করা হয়। ঠিক আছে, ম্যাঙ্গানিজ যে অ্যাসিডেট সেটা রং শিল্পে ব্যবহার করা হয়। তাছাড়াও কৃত্রিম ভিনিগার প্রস্তুতে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ব্যবহার হচ্ছে সেটা ভিনিগার প্রস্তুতে অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করা হয়, যা মাছ মাংস সংরক্ষণ এবং চাটনি প্রস্তুতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এছাড়াও দ্রাবক এবং বিজারক রূপেও ব্যবহার করা হয়। এবার দেখো মিথানল এবং ইথানলের ক্ষতিকর প্রভাবটা কি। মিথানল, দেখো পানীয় হিসাবে মিথানলকে ব্যবহার করা যায় না, এটা প্রচণ্ড বিষাক্ত, কারণ মিথানল হচ্ছে অত্যন্ত বিষাক্ত। মিথানল পান করলে মানুষ অন্ধ হয়ে যেতে পারে বা পাগল পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, এবং লাস্ট মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ক্ষতিকর প্রভাবের কারণ, মিথানল কি করে লিভারকে জারিত করে দেয় এবং মিথানলে পরিণত করে দেয়, জারিত করে ফর্মালডিহাইড মিথানলে পরিণত করে দেয়। ঠিক আছে, এবং মিথানল তখন দ্রুত কোষের উপাদানগুলোর সঙ্গে বিক্রিয়া করে, ফলে কোষগুলোর যে কোষের মধ্যে যে প্রোটোপ্লাজমগুলো রয়েছে সেই প্রোটোপ্লাজমগুলোকে জমিয়ে দেয়। অর্থাৎ একটা ডিমের ভিতরে দেখেছো, একটা যদি ডিম সেদ্ধ না করি তাহলে কীরকম থাকবে, এবং ডিমটা সেদ্ধ করার পর কী হয়, ভিতরে একটা হলুদ অংশ থাকে এবং বাইরেরটা কি সাদা, ওই সাদাটা যেমন জমে যায় সেরকম কি হবে, আমরা যদি ইথাইল মানে মিথাইল অ্যালকোহল খাই তার ফলে কি হবে, আমাদের যকৃতটা কী হবে, জারিত হয়ে যাবে লিভার, এবং কী হবে আমাদের কোষের প্রোটোপ্লাজমগুলো ওই রকম যেমন ডিম সেদ্ধ করলে যেমন হয় সেরকমভাবে জমে যাবে। প্রোটোপ্লাজম জমে গেলে আমরা কী হব, তাহলে আমাদের কোষ মরে যাবে, কোষ মরে যাবে মানে কি শেষমেশ মানুষেরই মৃত্যু ঘটতে পারে। এবার দেখো ইথাইল অ্যালকোহল একমাত্র যেটা আমরা পানীয় হিসেবে ব্যবহার করতে পারি, একটু আগে বললাম ডাক্তারি মতে এটা কিন্তু খুব একটা বিষাক্ত নয়, কিন্তু ইহার ক্ষতিকর প্রভাব রয়েছে। ক্ষতিকর প্রভাবগুলো প্রথমে বলে দিছি, এটাকে যদি অতিরিক্ত পান করি তাহলে আমাদের জ্ঞান হারিয়ে যাবে এবং প্রতিবর্তন ক্রিয়া ধীরে ধীরে নষ্ট হবে, মানে আমাদের যে স্নায়ুতন্ত্র রয়েছে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আমাদের দীর্ঘদিন ধরে যদি এটাকে পান করতে থাকি তাহলে আমাদের লিভার অসুখ হয়ে যেতে পারে, লিভার অসুখ দেখা যাবে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার আমরা পড়ব এই ইথাইল অ্যালকোহলের সহযোগে গঠিত একটা যৌগ যেটাকে বলা হয় ডিনেচার্ড স্পিরিট। তাহলে এই কোশ্চেনটা আছে ডিনেচার্ড স্পিরিট কি। দেখো রেক্টিফাইড স্পিরিটকে পানের পানীয় রূপে ব্যবহারের অযোগ্য করার জন্য তার সঙ্গে 10% মিথাইল অ্যালকোহল এবং সামান্য পরিমাণে পিরিডিন এবং রাবারের নির্যাস এবং ন্যাপথলিন মিশিয়ে বিষাক্ত করা হয়। এই মিশ্রণটাকে বলা হয় মিথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট। এখান থেকে শর্ট নোট পড়ে 2 নম্বর একটা কোশ্চেন পড়ে যে মিথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট কি। তাহলে কি বলবো, রেক্টিফাইড স্পিরিটকে পানীয় রূপে ব্যবহারের অযোগ্য করার জন্য তার সঙ্গে 10% মিথাইল অ্যালকোহল মেশানো হয় এবং সামান্য পরিমাণে পিরিডিন এবং রাবারের নির্যাস এবং ন্যাপথা মিশিয়ে বিষাক্ত করা হয়। এই মিশ্রণকে মিথিলেটেড স্পিরিট বলে। তাহলে এটা কিসের কাজে ব্যবহার করা হয়, বার্নিশের কাজে। আমরা যে কাঠের বিভিন্ন ধরনের হাট বলি বা আসবাবপত্র বলি এগুলো বানাতে কাজে লাগে, সেখানে বার্নিশের কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন জৈব দ্রাবক রূপে বিভিন্ন জিনিস সংরক্ষণ করতেও এই মিথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট ব্যবহার করা হয়। এখন কথা হলো এর দামটা কিন্তু তুলনামূলক অনেক কম, কারণ কি এগুলো শিল্প ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার যেহেতু সরকার এখানে ট্যাক্স নিচ্ছে না, এটা যদি খেতে না পারে তার জন্য কি করা হচ্ছে, সেটাকে ইচ্ছাকৃত সেটাকে বিষাক্ত করা হচ্ছে। নাহলে যদি ইথাইল অ্যালকোহলকেই দিয়ে দিত সরকার বার্নিশের জন্য বা শিল্প ক্ষেত্রে ব্যবস্থার জন্য উইদাউট ট্যাক্সে, তখন মানুষ সেটাকে কিনেই খেত, ফলে সরকার ট্যাক্স পেত না, উল্টোদিকে শিল্পের কাজে ব্যবহারটাও হতো না। দেখা গেল যে কেউ বার্নিশ যদি সেটা বিষাক্ত না হতো, আমার বাড়িতে একটা খাট তৈরি হবে আমি সেটা কিনে নিয়ে এলাম তার জন্য, এবার যে মিস্ত্রি কাজ করতে লেগেছে সেই খেয়ে উল্টে পড়ে আছে, এরকম কেসটা হতে পারে। সেই কারণে কি করা হয়, সেটাকে বিষাক্ত করা হয়। ঠিক আছে, আজকের মধ্যে এটুকুই থাকলো, যদি কোনো অসুবিধা হয় তো এর পরবর্তীতে বলবে, এবং এর পরবর্তী যে ভিডিও নিয়ে আসবো
তো এর পরবর্তী এটা হচ্ছে সম্ভবত 15 নম্বর ভিডিও, 16 নম্বর ভিডিও থাকবে তোমাদের যত রকমের অসুবিধা আছে সেই অসুবিধাগুলো সলভ করব, এবং কোশ্চেন ব্যাংকে যত সাজেশন আছে রায়মন্ডিনের কোশ্চেন ব্যাংকের সাজেশনগুলো সেই সাজেশনগুলো পরপর আলোচনা করে দেবো, যেগুলো শুনে যত রকম শর্ট কোশ্চেন বড় কোশ্চেন যত রকম কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলোই আলোচনা হবে। তো তোমরা প্রত্যেকে যাদের কাছে কোশ্চেন ব্যাংক আছে তারা পড়বে, বা যে কোনো কোশ্চেন ব্যাংক তোমরা বলবে কোশ্চেন ব্যাংকে যত রকম প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো পাঠাবে, সেই প্রশ্নগুলো সমাধান করে যতদূর পারা করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত শেষ হলো, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অশেষ ধন্যবাদ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা শেষ করছি। আর যদি তোমাদের ভিডিওটা কোনো কাজে আসে বা ভালো লাগে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং তোমরা একটু লাইক দেবে, তোমাদের একটু লাইক দেওয়াটা আমার মনটা প্রচণ্ড আনন্দিত করে, এবং ভিডিও পরবর্তীকালে ভিডিও করতে খুবই ভালো লাগে। এবং যখন দেখি যে অনেকে বলেছে যে ভিডিওটা ভালো লাগছে স্যার, বা এর পরবর্তী ভিডিও বানানো খুব ভালো লাগে, তোমাদের এই কমেন্টের আশায় আজকের মতো শেষ করছি। তবে সত্যটা বলবে, কোথাও যদি কোথাও ভুল থাকে সেটাও বলবে, এবং কোথাও যদি অসুবিধা হয় বুঝতে সেটাও বলবে, কমেন্টে বলবে। আজকের মতো শেষ করছি, প্রত্যেকে ভালো থেকো।